হ্যালো বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে আপকামিং দুটো বাংলা সিনেমার দুটো গান নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব, তোমরা সকলেই হয়তো জানো 25th অক্টোবর রিলিজ হতে চলেছে বাংলা ভূতের গল্প জতুগৃহ। সেটার একটা থিম সং কিন্তু আজকে সকালবেলা নেক্সট জেন ভেঞ্চারের পেজ থেকে চলে এসছে, সেটা নিয়ে কথা বলবো। এবং তারপরেই আমরা কথা বলবো মোস্ট অ্যান্টিসিপেটেড বাংলা ফিল্ম হামি 2 এর একটা গান নিয়ে, যে গানটার নাম হচ্ছে নো চাপ। এই দুটো গান আমার কেমন লাগলো সেটা নিয়ে এই ভিডিওতে কথা হবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আমি তোমাদেরকে বলি জতুগৃহর থিম সংটা আমার কেমন লাগলো। বন্ধুরা, বেশ ভালো লেগেছে। মানে একটা ভূতের গল্প, একটা ভূতের গল্পে অনেকটা ডিপেন্ড করে সেই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক কেমন হবে, মানে ব্যাকগ্রাউন্ড স্কোর, মানে কতটা ভৌতিক ব্যাপার সেটার মধ্যে তৈরি করা যাচ্ছে। তার সঙ্গে অবশ্যই অবশ্যই একটা প্রচন্ড একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সিনেমার গান। এবং যখন সেটা থিম সং হয়, অবশ্যই সেটা শোনার পরে যেন মানুষের মনে একটা গা ছমছমে ব্যাপার তৈরি হয়, সেইটা কিন্তু এই গানটা শোনার পরে হয়েছে। এই গানটার লিরিক্স, কম্পোজিশন এবং গেয়েছে সুপ্রতীপ ভট্টাচার্য, ও আমার খুব কাছের একজন ভাই। এবং এই গানটার লিরিক্স লিখেছে অনিন্দ্য মুখার্জি। এই গানটা খুব ভালো, মানে আমি তোমাদেরকে এর থেকে বেশি আর ভেঙে বলতে পারবো না, বিকজ বলার কিছু নেইও। এটা শুরুই হচ্ছে গানটা এমন একটা কর্ড সেকশনের মধ্যে দিয়ে, যেটা যেখানেই তোমাদের একটা হরর হরর ফিল তোমরা পাবে। এবং এই গানটা গাওয়াটা খুব সুন্দর হয়েছে, খুব গুছিয়ে গেয়েছে সুপ্রতীপ এই গানটাকে। আমরা যদি ভিডিওগ্রাফি দেখি, অনেক কিছুই শট আমরা এরকম দেখতে পেয়েছি যেগুলো কমন আমরা আগেও দেখেছি। মানে জতুগৃহের যখন ট্রেলার লঞ্চ হলো, তখনই আমরা বেশ কিছু কমন শট দেখতে পেয়েছি। লাইক যখন ওই জঙ্গলটার মধ্যে একটা কঙ্কাল খুঁজে পাওয়া যাচ্ছে, তারপর পরমব্রত চট্টোপাধ্যায় বসে আছেন, সেখানে একটা ভূতের হাত এসে তাকে এরকম করে ধরলো, বনি একটা ঘরের মধ্যে আছে, বা দ্রোণ শট যেগুলো আমরা দেখতে পেয়েছি, তো সেইগুলো তো আছে। কিন্তু দু একটা একটু অন্যরকম শট আছে। আমার একটা শট খুব ভালো লেগেছে, যেটা বাংলার পক্ষে করাটা অবশ্যই একটু চাপের, বা খুব ভালো হয়েছে সেই জায়গাটার VFX টা। একটা বাচ্চা ছেলে গুড়গুড় করে হাঁটতে হাঁটতে বেরিয়ে দরজার বাইরে থেকে উবে গেল, পার্টিকুলার সেই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এটা কিন্তু পিয়ালি চ্যাটার্জির ডেবিউ ফিল্ম, তো আমি অবশ্যই দেখবো যে ওনাকে অনস্ক্রিন দেখতে কেমন লাগে। বাট এখানে বনি সেনগুপ্তর সঙ্গে একটা মিষ্টি সুন্দর সম্পর্ক গড়ে ওঠা দেখানো হচ্ছে, তো এটা ব্যাপারটা ভালো লেগেছে আমার। মানে ভিডিওগ্রাফিও আমার ভালো লেগেছে। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে গানটা। গানটাকে খুব যত্ন করে তৈরি করা হয়েছে, গোটা গানটাকে। ইটস আ ভেরি ভেরি নাইস সং, মানে এইরকম একটা ছবির জন্য এটা একদম কার্যকরী একটা গান। এরপরই আমরা চলে আসি হামি 2 এর নো চাপ গানটাকে নিয়ে, যে গানটা তৈরি করেছেন আমাদের সকলের ফেভারিট অনিন্দ্য চ্যাটার্জি, যার চন্দ্রবিন্দু ব্যান্ডটা তোমরা সকলেই জানো। আমি তো মানে আমরা আমাদের জেনারেশনটা ছোটবেলা থেকে চন্দ্রবিন্দু, ভূমি, ক্যাকটাস এদের গান শুনে শুনেই বড় হয়েছি। তো অনিন্দ্য চ্যাটার্জি খুব সুন্দর করে এই গানটাকে করেছেন, এবং এই যে কথাগুলো না, লিরিক্স গুলো বাস্তবের সঙ্গে একদম মিলে গেছে। এখন বাচ্চারা কি প্রেশারে থাকে, তাদের খেলা বলতে কিছু নেই, মা বাবা সর্বসময় কানের সামনে গ্যান 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 করছে, এটা কর, ওটা কর, সেটা কর। এখন এই বাচ্চাগুলো এই গানের মাধ্যমে এটাই বলছে যে আমাদের, আমরা সব করে নেব, বিকেলবেলা আমাদের খেলতে যাওয়ার সময় ঘ্যান ঘ্যান করো না। একটা জায়গায় এরকম আছে, টেক্সট বইয়ের চ্যাপ্টারে হয়ে যাচ্ছে চিড়ে চ্যাপ্টারে। মানে এই যে বাচ্চারা এত টেক্সট বইয়ের সিলেবাসের ওদের চাপ, ওদের এত পড়াশোনার চাপ, ওদের কোনো মেন্টাল রিল্যাক্সেশন নেই। সারাদিন নয় পড়াশোনা করছে, নয় কম্পিউটার শিখছে, নয় আঁকা শিখছে, নয় গান শিখছে, নাচ শিখছে, কবিতা শিখছে, ওদের ওদের কোনো ফ্রি টাইম নেই। ওদের টিউটর দিয়েই সারাটা দিন কেটে যায়। তো বাচ্চাদের খেলার মাঠ তো বাচ্চারা ভুলেই গেছে। সেই পুরো ব্যাপারটাকে, এই যে বাচ্চাদের মাথার উপরে এত বড় একটা প্রেশার, এবং বাচ্চারা সত্যি চিড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছে এই প্রেশারে, তাদের তাদের আর কোনো মানে কিভাবে বলবো, কটা বাচ্চা এখন কটা বাচ্চার সঙ্গে মাঠে খেলতে যায় হাতে গুনে আমরা বলে দিতে পারি। সেই সময়টাতে বাচ্চারা নয় বাড়িতে টিউটর চলে আসছে, নয় ক্যারাটে শিখতে চলে যাচ্ছে, নয় বাড়িতে কম্পিউটার করছে, নয় মোবাইলে গেম খেলছে। এই তো বাচ্চাদের এখন অবস্থা, যা জেনারেশনটা পড়লো। তো পুরো বাস্তবটাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কয়েকটা বাচ্চা গেয়েছে এখানে, খুব সুন্দর করে তারা গেয়েছে, এবং মেকিংটাও আমরা খানিকটা দেখতে পেলাম, কিভাবে স্টুডিও ওয়ার্ক হচ্ছে, কিভাবে শর্টগুলোকে নেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে এটা খুব সুন্দর একটা গান, এবং হামি 2 হিট হবেই, কারণ এইরকম একটা ব্যাপার নিয়ে তৈরি হচ্ছে না মানে সিনেমাটা। আমি সিনেমাটা না দেখলে গল্প তো বুঝতে পারবো না, বাট এই যে নো চাপ গানটা শুনে যেটা ফিল করতে পারলাম, এটা একদম মানে সুন্দর একটা বাস্তব। মানে বাস্তবটা সবসময় আমাদের কাছে খুব সুখকর হয় এমনটা নয়, বাচ্চাদের জন্য এটা খুবই একটা খারাপ লাগা যে সারা দিন তারা স্কুল, নয় পড়াশোনা, নয় কম্পিউটার, তাদের কোনো আর ফ্রি টাইম নেই। তো এটা খুব সুন্দর একটা গান লেগেছে আমার, মানে খুব ভালো। হামি 2 তোমরা সকলেই জানো বড়দিনে আসছে,
তো অবশ্যই তোমরা হামিটু তো দেখতে যাবে, এটা নিয়ে নতুন করে বলবার কিছু নেই। আমার আমি শুধু উইন্ডোজ প্রোডাকশনের কাছে একটাই আমার অনুরোধ থাকবে যে আমরা যেমন লক্ষ্মী ছেলের সময় কৌশিক বাবুর ইন্টারভিউ নিতে পারলাম, উজানের ইন্টারভিউ নিতে পারলাম, আমরা হামিটু এর সময় যেমন যেন আমরা এটা করতে পারি, এই খুদেগুলোকে যেন আমরা সামনে থেকে পাই এবং সেখানে যেন শিবপ্রসাদ দা এবং নন্দিতা দিও থাকেন, আমরা যেন তাদের সঙ্গেও কথা বলতে পারি, এটা আমার তরফ থেকে একটা আবেদন থাকলো জাস্ট উইন্ডোজ প্রোডাকশনের পক্ষ থেকে। চলো খুব শিগগিরই আসে নতুন কোনো ভিডিও নিয়ে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। দুটো গানের লিঙ্কই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, দুটো গানই খুব ভালো গান, নিজের নিজের জনরায় অবশ্যই শোনো, আমার মনে হয় ভালো লাগবে। টাটা।